গত প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ইরাকের কাছ থেকে 34 মিলিয়ন ডলারের বেশি অর্থ পাওয়া আছে, কিন্তু সেই অর্থ ইরাক কোনোভাবেই বাংলাদেশকে দিচ্ছে না এবং বাংলাদেশও সেই অর্থ পাওয়ার জন্য কোনো পদক্ষেপই নিচ্ছে না। কিন্তু কেন এবং কিসের এই অর্থ যেটা বাংলাদেশ ইরাকের কাছ থেকে পায়? ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনাদের জন্য থাকছে একটা বড় চমক। এতদিন হয়তো আপনারা সকলে শুনে এসেছেন যে বাংলাদেশের কাছ থেকে বিশ্বব্যাংক এত টাকা পায়, বাংলাদেশের কাছ থেকে এডিবি এত টাকা পায়, চীন এত টাকা পায়, জাপান এত টাকা পায়, রাশিয়া এত টাকা পায়। আজকে হয়তো প্রথমবার আপনারা শুনতে পাচ্ছেন যে বাংলাদেশও কোনো দেশের কাছ থেকে অর্থ পাওনা আছে। তো ঘটনা হলো যে 1990 সালে বাংলাদেশের কাছ থেকে ইরাক একটা বড় অ্যামাউন্টের পাট আমদানি করে। তখন বাংলাদেশের কাছ থেকে ইরাক 17.36 মিলিয়ন ডলারের পাট আমদানি করে। কিন্তু আমদানি করার পর ইরানের সাথে ইরাকের একটা যুদ্ধ বেঁধে যায়, যে যুদ্ধ চলে প্রায় 8 বছর ধরে। 8 বছর যুদ্ধ চলার পর আবার ইরাকের বিরুদ্ধে শুরু হয় উপসাগরীয় যুদ্ধ। এই দুই যুদ্ধের কারণে ইরাকের অর্থনৈতিক অবস্থা এতটাই ভেঙে পড়েছে, ইরাক বাংলাদেশের সেই পাট আমদানির অর্থ আজও পরিশোধ করতে পারেনি, যার ফলে 2020 সালের হিসাব মোতাবেক সুদে আসলে সেই অর্থের পরিমাণ এসে এখন দাঁড়িয়েছে প্রায় 25 মিলিয়ন ডলারে। পাশাপাশি 1985 সালে বাংলাদেশের সাথে কিন্তু ইরাকের একটা চুক্তি হয়, যে চুক্তির আয়ত্তায় কথা ছিল যে ইরাক বাংলাদেশ থেকে শ্রমিক নেবে, যার ফলে কিন্তু বাংলাদেশ ইরাকের কেন্দ্রীয় ব্যাংকে একটা বড় অ্যামাউন্টের অর্থ জমা করে। এবং 2015 সালের হিসাব মোতাবেক সেই অর্থ সুদে আসলে এসে দাঁড়িয়েছে প্রায় 9 মিলিয়ন ডলারে। অর্থাৎ সেখানে হচ্ছে 25 মিলিয়ন এবং এখানে হচ্ছে 9 মিলিয়ন। টোটালে বাংলাদেশ এখন ইরাকের কাছ থেকে পাওনা হচ্ছে 34 মিলিয়ন ডলার। এই সময় যখন বাংলাদেশে একটা ডলারের সংকট চলছে, তখনও কেন বাংলাদেশ ইরাকের কাছ থেকে এই পাওনা আদায়ের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না? বাংলাদেশ চাইলে কিন্তু ইরাকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কি একটা মামলা করতে পারে এবং ইরাককে চাপ দিতে পারে এই অর্থ আদায় করার জন্য, কিন্তু বাংলাদেশ এমন কোনো কিছুই করছে না। এর কারণ হচ্ছে যে বাংলাদেশ খুব ভালো করে জানে যে ইরাকের যে আর্থিক অবস্থা বর্তমানে চলছে, এই সময় ইরাকের উপর এত বড় অ্যামাউন্টের একটা অর্থ আদায়ের জন্য মামলা করা বা তাদেরকে চাপ দেওয়া তাদের উপর অনেকটা জুলুম হয়ে যাবে। তাই বাংলাদেশ ইরাককে এই অর্থ আদায়ের জন্য কোনো প্রকার চাপ দিতে চাচ্ছে না। বাংলাদেশ চাচ্ছে ইরাকের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এই অর্থ আদায় করতে। বাংলাদেশ কিন্তু ইরাককে সুদসহ এই অর্থ দিতে বলছে না। বাংলাদেশ কিন্তু সুদের আশা ছেড়ে দিয়েছে। বাংলাদেশ চাচ্ছে ইরাক যেন বাংলাদেশকে তার ন্যায্য পাওনাটা দেয়, এবং তার জন্য কিন্তু বাংলাদেশ ইরাকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি। বাংলাদেশ ইরাককে বলছে যে তোমার যখন সুবিধা হবে, যেভাবে সুবিধা হবে, অল্প অল্প করে তুমি আমাদের অন্তত ন্যায্য পাওনাটা ফেরত দাও, যার ফলে বাংলাদেশ ইরাকের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। এখন আমি আপনাদেরকে বলি যে সেই চমকের কথা, এই যে ইরাকের আজকে অর্থনৈতিক এত একটা ভঙ্গুর অবস্থা, ইরাক যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, এর পিছনে কিন্তু বাংলাদেশের একটা ছোট্ট অবদান আছে। বাংলাদেশে কিন্তু ইরাকের এই খারাপ অবস্থানের পিছনে একটু দায়ী আছে। 90 দশকে কিন্তু বাংলাদেশও ইরাকের উপর হামলা করেছিল, এবং কেন হামলা করেছিল সেটা আপনারা জানতে পারবেন পরের সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে। সেই ভিডিওতে আমি ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করবো যে কেন 90 দশকে বাংলাদেশ ইরাকের উপর হামলা করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। নেক্সট আপনার জন্য আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও হাজির হবো। তার মধ্যে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।